হাই, পাওয়ার সিস্টেমের এই ভিডিওতে আমরা পার ইউনিট কনসেপ্টটা দেখব। সো আমরা আগের ভিডিওতে দেখছিলাম হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম এবং এর ইকুইভ্যালেন্ট সার্কিট। তো আমরা এই ভিডিওতে পার ইউনিট সিস্টেমটা দেখব। তো পার ইউনিট সিস্টেমটা বেসিক্যালি আমরা পাওয়ার সিস্টেমে আমরা পার ইউনিট সিস্টেম বলতে বুঝবো হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস ভ্যালু। সো পার ইউনিট ইজ ইকুয়ালস টু আমাদের আসবে হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস ভ্যালু। এখন অ্যাকচুয়াল ভ্যালু কী কী হতে পারে এবং বেস ভ্যালু জিনিসটা কী, এগুলো আমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করব। এবং এটা আমরা বেসিক্যালি প্রথমে দুইটা ভাগে ভাগ করব। সো প্রথম যে ভাগটা সেখানে দেখব হচ্ছে আমরা যেটা একদম ফান্ডামেন্টাল জিনিস, মানে বেসিক জিনিস, যেটা ছাড়া আসলে মানে এই পাওয়ার সিস্টেমের মানে কথা কল্পনাই করা যাবে না। মানে বিভিন্ন ধরনের প্রবলেম, বেসিক প্রবলেমগুলো আমরা ওই জাস্ট কয়েকটা সূত্র দিয়ে আমরা মোটামুটি সলভ করতে পারবো। এবং তারপরে আমরা দেখব হচ্ছে ডিপে যাবো এবং প্রতিটা ইকুয়েশন ধীরে ধীরে আমরা বোঝার চেষ্টা করব। সো প্রথমে আমরা অ্যাকচুয়াল ভ্যালু এবং বেস ভ্যালু জিনিসটা বুঝে নিই। তো অ্যাকচুয়াল ভ্যালু বেসিক্যালি আমাদের পাওয়ার সিস্টেমে যে অ্যাকচুয়াল ভ্যালুগুলো আমরা ইউজ করব আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে, সেখানে বেসিক্যালি দেখা যাচ্ছে ভোল্টেজ, কারেন্ট, তারপর হচ্ছে রেজিস্ট্যান্স, রিয়্যাক্ট্যান্স, দ্যাট মিনস অ্যাক্টিভ পাওয়ারকে আমরা পি দ্বারা প্রকাশ করে থাকি, তারপর রিয়্যাক্টিভ পাওয়ারকে কিউ দ্বারা প্রকাশ করে থাকি, এবং ইম্পিডেন্স, দ্যাট মিনস। সো বেসিক্যালি আমরা সবগুলো অ্যাক্টিভ ভ্যালু হিসেবে ইউজ করতে পারি, দ্যাট মিনস ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স, রিয়্যাক্ট্যান্স, অ্যাক্টিভ পাওয়ার, রিয়্যাক্টিভ পাওয়ার অ্যান্ড ইম্পিডেন্স। তো এই অ্যাক্টিভ ভ্যালুটা বেসিক্যালি আমাদের ওয়ার্কিং কোয়ান্টিটি অথবা অপারেটিং কোয়ান্টিটি আমরা অ্যাক্টিভ ভ্যালুকে বলে থাকি। এবং বেস ভ্যালুটা জিনিসটা কি, বেস ভ্যালুটা এই পাওয়ার সিস্টেমের বেস ভ্যালুটা দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে, এক নম্বর হচ্ছে আমাদের ভোল্টেজ, দ্যাট মিনস ভোল্টেজ বেস, ভি বেস, আর একটা হচ্ছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার বেস, দ্যাট মিনস আমাদের এজ বেস। এই অ্যাপারেন্ট পাওয়ারটা কী, অ্যাপারেন্ট পাওয়ার আমরা হচ্ছে ভিএ দ্বারা বুঝি, অ্যাপারেন্ট পাওয়ারকে আমরা ভিএ দ্বারা প্রকাশ করতে গিয়ে ভিএ বেস, তাহলে আমরা ভিএ বেসও বলতে পারবো, ঠিক আছে। যেমন পি এসি ইজ ইকোয়ালস টু আমরা কি, পি ইজ ইকোয়ালস টু ভিআই, সো অ্যাপারেন্ট পাওয়ার ইজ ইকোয়ালস টু কত হবে, এসি ইকোয়াল টু ভি ইন্টু আই হবে, ঠিক আছে। সো এটা আমরা ইতিমধ্যে জেনে ফেলছি। সো সেই অ্যাপারেন্ট পাওয়ারটাকে ভি ইন্টু এ দ্বারা প্রকাশ করা হয়। সো ভিএ হচ্ছে ভিএ বেস, তার মানে এই দুইটা হচ্ছে আমাদের বেস ভ্যালু। এটা আমাদের কোশ্চেনে অনেক সময় দেওয়া থাকবে, এই বেস ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাদের পার ইউনিট সিস্টেম পার ইউনিট ভ্যালুটা বের করতে হবে। তো বেস ভ্যালু হচ্ছে ভি বেস এবং এস বেস, এই দুইটা হচ্ছে আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। বেস ভ্যালুর এই দুইটা বাদে আমরা ইউজ করব না আপাতত, মানে এই দুইটা থেকে পরবর্তীতে আবার অন্যান্যগুলো কনভার্ট করে আমরা দেখব যে অন্যান্যগুলো আসে কি না, এবং কিছু কিছু আছে যেগুলো তো বেস ভ্যালু বেরি করা যাবে না, সেটা আমরা দেখব। তো প্রাথমিক অবস্থায় আমাদের সবগুলোই মোটামুটি আমাদের অ্যাক্টিভ ভ্যালু হিসেবে আমরা ইউজ করতে পারতেছি, এবং বেস ভ্যালুটা আমরা শুধুমাত্র ভি বেস এবং এস বেস নিব এবং এই দুইটার উপর ভিত্তি করে আমরা অন্যান্যগুলো বের করব। সেটা এখন আমরা বের করে দেখি যে কী কী আছে। যেমন আমাদের এখানে ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স, রিয়্যাক্ট্যান্স, অ্যাক্টিভ পাওয়ার এগুলো আমরা দেখছিলাম, ইম্পিটেন্স এগুলো আমরা দেখছিলাম। এখন আমরা বেস ভ্যালু বের করব। বেস ভ্যালুটা আমরা এখন বের করি এক নম্বরে ভি বেস, তো ইজিলি আমরা আমাদের থাকবেই তাহলে বেস ভোল্টেজ ক্ষেত্রে আমাদের যে ভোল্টেজের কথা চিন্তা করি এখান থেকে, মানে অ্যাক্টিভ ভ্যালুর বেস, অ্যাক্টিভ ভ্যালু যদি আমরা ভোল্টেজ নেই তাহলে এটার যে বেস ভ্যালুটা সেটা কীরকম আসবে, তাহলে হচ্ছে আমাদের এখানে আসবে হচ্ছে ভি বেস, তাহলে এটা শেষ। দুই নম্বরে আসি হচ্ছে আমাদের কারেন্ট, কারেন্টের ক্ষেত্রে পরে আসি, আমরা আসি হচ্ছে আমাদের এই এসের ক্ষেত্রে, অ্যাপারেন্ট পাওয়ারের ক্ষেত্রে এস বেস তো আমাদের কোনো সমস্যা নাই, এই দুইটা তো আমাদের বেস ভ্যালু, মানে সর্বদা আমরা এই দুইটা নিয়ে কাজ করবো। তিন নম্বরের ক্ষেত্রে যদি আমরা কারেন্টের বেস বের করতে চাই তাহলে আই বেস, আমরা কারেন্টের বেস যদি বলতে চাই যে এখানে কারেন্টটা বের করতে চাই তাহলে আই বেস, আয়ের বেস কত হবে, বেস ভ্যালু কত হবে, এটাকে আমরা বলতে পারবো যে এস বেস ডিভাইডেড বাই ভি বেস। কেমনে আসলো, এ পি ইজ ইকোয়াল টু ভি আই, তাহলে এসটা হচ্ছে পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, তাহলে অ্যাপারেন্ট পাওয়ার ইজ ইকোয়াল টু ভি ইন টু আই, তাহলে এই এস বেসটাকে আমরা ভি এ বেসও বলতে পারি, এটা তো এস বেস, অ্যাপারেন্ট পাওয়ার ইজ ইকোয়াল টু ভি ইন টু এ ডিভাইডেড বাই ভি বেস। দেন আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের জেড বেস, আমরা এই জেড বেসটা বের করবো, মানে জেড বেসটা হয়, জেড বেস আমাদের কোশ্চিনে লাগতে পারে। সো জেড বেসটা তো আমরা সরাসরি বের করতে পারবো না, আমাদেরকে ভি এবং এস এর মাধ্যমে কনভার্ট করে নিয়ে আমাদের জেড বেসের মানটা বের করে নিতে হবে, এবং আই বেসটাও কোশ্চিনে দেওয়া থাকবে না, জেড বেসটাও কোশ্চিনে দেওয়া থাকবে না, ঠিক আছে। এবং এটা হচ্ছে রেটেড ভ্যালু হিসেবে থাকে, যেমন ভি বেস, এস বেস, এটা আমরা দেখবো, মানে অ্যান্সার কোশ্চিনে দেখবো এবং সলভ করার সময় বুঝতে পারবো, ক্লিয়ার হয়ে যাবে, মানে যতটুকু বুঝতে সমস্যা হবে প্রবলেম সলভ করার সময় বাকিগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো জেড বেসটা বেসিক্যালি আমাদের আসবে হচ্ছে, আমরা জানি জেড বেস সমান হচ্ছে ভি বেস ডিভাইডেড বাই আই বেস।
দ্যাট মিনস আমাদের কোশ্চিনে ভি বেস এবং এস বেস, তো এগুলো যদি আমরা জেনে থাকি, যদি আমাদের আই বেস তো সরাসরি আমাদের থাকবে না, আই বেস তো সরাসরি আমরা বের করতে পারবো না, সো এটাকে আমাদের এস বেস ডিভাইডেড বাই ভি বেস করে নিয়ে আমাদের মানটা বের করে নিতে হবে। আবার জেড বেসটাও ঠিক একইভাবে ভি বেস এবং আই বেস করে নিয়ে আমাদের জেড বেসের মান বের করতে হবে। যেমন জেড বেসের ক্ষেত্রে ভি ইকুয়ালস টু আই আর, এখানে রেজিস্টার ওহম, এটার একক কি ওহম, তাহলে ভি ইকুয়ালস টু আই আর হলে আমরা ইজিলি কিন্তু জেড বেসের মানটা বের করতে পারছি। সেই ইকুয়েশন থেকে আমরা এটা লিখলাম, তাহলে এইটুকু হচ্ছে আমাদের ক্লিয়ার। এখন কথা হচ্ছে যে এইগুলো হচ্ছে আমাদের বেস ভ্যালু হচ্ছে, যেমন ভি বেস, এস বেস, আই বেস, জেড বেস, এগুলোর বেস ভ্যালু হয়, কোনো সমস্যা হয় না। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলোর বেস ভ্যালু হবে না, যেমন হচ্ছে পি বেস, পি বেস, তারপর হচ্ছে কিউ বেস, তারপর হচ্ছে আর বেস এবং এক্স বেস, এগুলোর কোনো বেস ভ্যালু হয় না। ইন পাওয়ার সিস্টেমে এগুলোর কোনো বেস ভ্যালু হয় না, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এই যে পি বেস, তারপর হচ্ছে কিউ বেস, তারপর হচ্ছে আর বেস এবং এক্স বেস, এই বেসগুলো ভ্যালু কোনো সময় হবে না। জাস্ট আমাদের মেইনলি দুইটা থাকবে, ভি বেস এবং এস বেস, এবং এই ভি বেস এবং এস বেস থেকে আমরা পরবর্তীতে আমরা আই বেস এবং জেড বেসটা বের করে নিয়ে কোশ্চিনে কাজ, মানে আমাদের প্রবলেম সলভ করব। এটুকু হচ্ছে আমাদের ক্লিয়ার হলো। এখন কথা হচ্ছে যে আমাদের একটা ইকুয়েশন বের করতে হবে, এবং সেই ইকুয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন। সো পারমানেন্ট সিস্টেমের যে প্রথমে আমরা দেখবো হচ্ছে বেসিক এবং ফান্ডামেন্টাল যে সূত্রগুলো, এবং যেটা ছাড়া আমাদের প্রবলেম সলভ করা একদম অসম্ভব হয়ে যাবে। সো সেই সূত্রগুলো দেখার পরে ধীরে ধীরে আমরা অগ্রসর হব আমাদের মেইন সূত্র দিকে। তো প্রথমে যদি আমাদের মেইন যে প্রথমে একটা সূত্র, যেমন এই সূত্র দিয়ে আমরা অনেক প্রবলেম সলভ করব, সেই সূত্রটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সো আমরা বললাম যে যদি আমাদের জেটের কথা চিন্তা করি, ইম্পিডেন্স জেট পার ইউনিট তাহলে কত আসবে, জেট পার ইউনিট ইজ ইকুয়াল টু আমরা জানি অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইড বাই বেস ভ্যালু, তাহলে জেট পার ইউনিটের অ্যাকচুয়াল ভ্যালু কত হবে, জেট ইন ওহম, এটার ইউনিট থাকবে, আমরা এখনই বলছিলাম। এবং আর বেস ভ্যালুটা কি, যেটা রেটেডে থাকবে, দ্যাট মিনস জেড বেস, যদি কথা চিন্তা করি জেড বেস, এবং এই জেড বেসটাকে আমরা বলতে পারবো যে রেটেড ইম্পিডেন্স বা বেস ইম্পিডেন্স, ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি যে রেটেড ইম্পিডেন্স অথবা বেস ইম্পিডেন্স, মানে বেস ভ্যালুটা সেটা আর কি, বেস ইম্পিডেন্স। তো এখনই আমরা বলে নিলাম যে জেড বেসটা আমরা কিন্তু সরাসরি মান পাবো না, এটাকে আমাদের বের করে নিতে হবে। তাহলে জেড বেস সমান আমরা কী লিখতে পারি, এটা যদি ইকুয়েশন নাম্বার ওয়ান দেই, তাহলে জেড বেস সমান আমরা বলতে পারবো যে এখান থেকে ভি বেস ডিভাইডেড বাই আই বেস, তাহলে এখানে আমরা হচ্ছে ভি বেস ডিভাইডেড বাই আই বেস, ঠিক আছে। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ভি রেটেড ডিভাইডেড বাই আই রেটেড, মানে রেটেড ভ্যালু, বেস ভ্যালুটা বেসিক্যালি রেটেড ভ্যালুতে হয়, তাহলে ভি বেস ডিভাইডেড বাই আই বেস, তাহলে হচ্ছে জেড বেস পাবো আমরা, সেই মানটা এখানে বসাই দেবো। তাহলে বসাই দেওয়ার আগে আমরা আরেকটু কাজ করে নেব, এখানে এর সাথে আমরা উপরে এবং নিচে ভি বেস তারা গুণ করবো, তাহলে উপরে ভি বেস ডিভাইডেড বাই নিচেও ভি বেস, তাহলে একটা কাজ হবে, সুন্দর একটা ফর্মুলা আমাদের পেয়ে যাবো। তাহলে এখানে পাবো হচ্ছে ভি বেসের উপর স্কোয়ার ডিভাইডেড বাই ভি বেস ইন্টু আই বেস, এটা হচ্ছে আমরা কি ভি ইন্টু আই, আমাদের কি অ্যাপারেন্ট পাওয়ার, দ্যাট মিনস ভি এ, এই যে ভি ইন্টু আই আমাদের এখানে দেখছিলাম যে ভি ইন্টু এস ইজ ইকোয়ালস টু ভি আই, তাহলে এই এসটা ইজ ইকোয়ালস টু ভি ইন্টু আই হবে, আর এসটা সমান কি ভি এ, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার, এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করে থাকি। দ্যাট মিনস শুধুমাত্র এস দ্বারা লিখলো বা অ্যাপারেন্ট পাওয়ার বললেও কিন্তু সেটাই বোঝাবে, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার, তাহলে জেড বেস ইজ ইকোয়ালস টু ভি ডিভাইডেড বাই অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে জেড বেসটা মান পাই গেলাম, এখন এই জেড বেসটার মান আমরা এখানে বসাবো, তাহলে জেড পার ইউনিট সরাসরি কত আসবে, জেট ইন ওহম ডিভাইডেড বাই জেড বেস কত, ভি বেসের উপর স্কোয়ার ডিভাইডেড বাই ভি এ, তাহলে এই মানটা পাবো হচ্ছে আমরা জেট ইন ওহম ইন্টু ভি এ ডিভাইডেড বাই ভি বেসের উপর স্কোয়ার। তাহলে এই সূত্রটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, এটা সমান পাবো হচ্ছে আমরা জেট পার ইউনিট, এইটুকু সূত্র হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট, এবং এটা দিয়ে আমরা অনেক প্রবলেম সলভ করি, এবং বেসিক সূত্র এটা একটা, ঠিক আছে। সো এটা হচ্ছে একদম বেসিক, একদম ফান্ডামেন্টাল সূত্র, সেটা হচ্ছে জেট ইন জেড পার ইউনিট সমান সমান আমরা পাবো হচ্ছে জেড ইন ওহম ইন্টু ভি এ ডিভাইডেড বাই ভি বেসের উপর স্কোয়ার। এই ভি এটা হচ্ছে ট্রান্সফর্মারের রেটিং, যদি আমরা ট্রান্সফর্মারের ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই ট্রান্সফর্মারের যে প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং যেটা আছে সেখানে যদি আমাদের, বা প্রাইমারি ওয়াইন্ডিংয়ে যদি আমাদের জেড পার ইউনিটটা বের করতে চাই, দ্যাট মিনস ইম্পিডেন্স পার ইউনিটটা যদি বের করতে চাই, তাহলে ট্রান্সফর্মারের যে রেটিং আছে সেটা হচ্ছে ভি এ, এটা হচ্ছে ট্রান্সফর্মার রেটিং, তাহলে ট্রান্সফর্মার রেটিং ভি এ, এবং যে যদি প্রাইমারি সাইটে বের করতে চাই তাহলে সেখানে একটা ওহম রেজিস্ট্যান্স ইম্পিডেন্স থাকবে, এবং সেই প্রাইমারি সাইটের যে আমাদের ভোল্টেজটা থাকবে, রেটিং যে থাকবে প্রাইমারি সাইটের যে ভোল্টেজটা থাকবে সেটাই হচ্ছে আমাদের ভি বেস, ঠিক আছে। এগুলো যদি আমাদের না বুঝে থাকে আমরা প্রবলেম সলভ করি যখন, তখন আমরা ইজিলি বুঝতে পারবো। সো বেসিক্যালি আমাদের সূত্রটা এখন জানা থাকতে হবে যে জেট ইন জেড পার ইউনিট ইজ ইকোয়ালস টু জেট ইন ওহম ইনটু ভি এ ডিভাইডেড বাই ভি বেসের উপর স্কোয়ার, এবং এটা যদি আমাদের বেসিক্যালি ম্যাথ করার সময় দেখা যাচ্ছে সেখানে আমাদের
এম ভিএ এবং কে ভিতে দেওয়া আছে। সো সেখানে আমাদের যদি ইজিলি সলভ করতে চাই তাহলে আমাদের কত আসবে, জেড পার ইউনিট ইজ ইকুয়ালস টু জেড ইন ওহম ইনটু, যদি আমাদের উপরে কে ভিএ নেই, উপরে যদি আমাদের এম ভিএ রেটিং থাকে, এম ভিএ এম ভিএ ডিভাইডেড বাই, আর নিচে আসবে হচ্ছে কে ভি ইপর স্কোয়ার। তাহলে অটোমেটিক্যালি দেখা যাচ্ছে যে এখানে 10^6 এবং নিচে আসতেছে কত স্কোয়ার আছে, তাহলে কিলো ভোল্ট থেকে ভোল্টে নিয়ে গেলে 10^3 তারপর স্কোয়ার, তাহলে 10^6 এখানে ক্যান্সেল আউট হয়ে গিয়ে আমাদের জাস্ট এই কোশ্চনে থাকবে। তাহলে আমরা যে কোনো একটা এটা বা এটা যে কোনো একটা যদি থাকে যদি আমরা সরাসরি কিন্তু ইউজ করতে পারবো। সো বেসিক্যালি এই সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে, এটুকু হচ্ছে আমাদের ক্লিয়ার। এখন আমাদের আরও গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করি। সো এখন আমরা দেখব হচ্ছে যে প্রতিটার যে আলাদা আলাদা সূত্র ছিল যে আমাদের প্রতিটার পার ইউনিট ভ্যালুটা আমরা বের করবো, যেমন ভোল্টেজের পার ইউনিট ভ্যালু, কারেন্টের পার ইউনিট ভ্যালু, রেজিস্ট্যান্সের পার ইউনিট ভ্যালু, রিয়াক্টেন্সের পার ইউনিট ভ্যালু, অ্যাক্টিভ পাওয়ার, রিয়াক্টিভ পাওয়ার ইত্যাদি ইত্যাদি যতগুলো আছে সবগুলো পার ইউনিট ভ্যালু আমরা বের করবো, এবং এই সূত্রগুলো কী হয় সেগুলো আমরা দেখবো। ভেরি সিম্পল, জাস্ট এই সূত্রটা ফলো করবো এবং জাস্ট হালকা কিছু চেঞ্জ হবে কিছু কিছু জায়গায়, এগুলো আমাদের মনে রাখতে হবে, সেই জন্য আমরা এটা করতেছি। ফার্স্টে আমাদের যে ভোল্টেজের পার ইউনিট ভ্যালু সেটা বের করবো। সো ভোল্টেজের পার ইউনিট ভ্যালু কত আসবে, ভোল্টেজের অ্যাকচুয়াল ভ্যালু, ভোল্টেজের অ্যাকচুয়াল ভ্যালু ভি ডিভাইডেড বাই ভোল্টেজের বেস ভ্যালু, এবং এই ভোল্টেজের বেসগুলো হয় এটা আমরা দেখছিলাম যে ভি বেস এবং এস বেস এগুলো হয় না, কোনটা কোনটা, পি বেস, কিউ বেস, আর বেস, এক্স বেস, এগুলো দেখবো যে এই এই জায়গায় আমরা কী কী ইউজ করবো সেটা আমরা দেখবো। সো এটা আমাদের এক নম্বর খুব ইজি, কোনো সমস্যা না। এবং কারেন্টের আমাদের যে পার ইউনিট ভ্যালু, সো কারেন্টের পার ইউনিট ভ্যালু আসবে হচ্ছে কারেন্টের যে মেইন ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই কারেন্টের বেস ভ্যালু, কারেন্টের মেইন ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই কারেন্টের বেস ভ্যালু। এবং আমরা খেয়াল করি যে কারেন্টের বেস ভ্যালু বের করা যায়, কোনো সমস্যা নাই। কারেন্টের বেস ভ্যালু হচ্ছে আই বেস ইজ ইকুয়াল টু এস বেস ডিভাইডেড বাই ভি, দ্যাট মিনস ভি এ বেস ডিভাইডেড বাই ভি বেস, এটা কিছুক্ষণ আগে আমরা দেখলাম। সো কারেন্টের বেস ভ্যালু কোনো সমস্যা নেই। তিন নম্বরে আসি হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের পার ইউনিট ভ্যালু, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সো রেজিস্ট্যান্সের পার ইউনিট ভ্যালু কত আসবে, রেজিস্ট্যান্সের অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই রেজিস্ট্যান্সের বেস ভ্যালু। এখন আমাদের রেজিস্ট্যান্সের বেস ভ্যালু কিন্তু হয় না, এখন আমরা দেখলাম রেজিস্ট্যান্সের বেস ভ্যালু হয় না, ঠিক আছে। তাহলে এখানে আমরা কী ইউজ করবো, এবং আমরা জানি কি রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম, এবং যে আমাদের জেড দ্যাট মিনস ইম্পিডেন্স, ইম্পিডেন্সের একক হচ্ছে ওহম, এই এককের উপর ডিপেন্ড করে, দ্যাট মিনস দুটাই যেহেতু ওহম তাহলে এখানে আমরা ইউজ করবো হচ্ছে জেড বেস, যেহেতু রেজিস্ট্যান্সের বেস ভ্যালু হয় না তাহলে আমরা জেড বেস ইউজ করবো, ঠিক আছে। এবং এটা আমরা কিছুক্ষণ পর দেখবো যে আর আমরা একটু প্রুফ করে দেখবো যে আমাদের এই রেজিস্ট্যান্সের বেস ভ্যালু কেন হচ্ছে না, আমরা এখানে কেন জেড বেস ইউজ করতেছি, এটা আমরা কিছুক্ষণ পরেই মানে এটা দেখার পরেই আমরা দেখবো হচ্ছে এটা জেড বেস কেন ইউজ করতেছি, রেজিস্ট্যান্সের রেজিস্ট্যান্সের বেস ভ্যালু কেন ইউজ করতেছি না, এটা আমরা প্রুফ করে দেখবো। দেন তিন নম্বরে আসে হচ্ছে আমাদের রিয়াক্ট্যান্সের পার ইউনিট ভ্যালু, দ্যাট মিনস এক্স ইন পার ইউনিট, তাহলে রিয়াক্ট্যান্সের অ্যাকচুয়াল ভ্যালু এটা দেওয়াই থাকবে, কোশ্চেন এগুলো দেওয়া থাকবে, ওহমে দেওয়া থাকবে, ডিভাইডেড বাই রিয়াক্ট্যান্সের বেস ভ্যালু। এখন রিয়াক্ট্যান্সের বেস ভ্যালু কি হয়, অবশ্যই হয় না, রিয়াক্ট্যান্সের বেস ভ্যালু হয় না, তাহলে রিয়াক্ট্যান্সের বেস ভ্যালু হয় না, তাহলে রিয়াক্ট্যান্সের একক কী ওহম, ইম্পিডেন্সের একক কী ওহম, তাহলে এই এককের উপর ডিপেন্ড করে আমরা লিখতে পারবো হচ্ছে এখানে জেড বেস, রাইট। এটাও আমরা দেখবো যে প্রুফ করে দেখবো আসলে হয় কি না, এটা আসলে আমরা কেন লিখতেছি। দেন পরবর্তীতে আমরা আসি হচ্ছে অ্যাক্টিভ পাওয়ারে। সো অ্যাক্টিভ পাওয়ারকে হচ্ছে আমাদের পি দ্বারা প্রকাশ করা হয়, সো অ্যাক্টিভ পাওয়ার ইন পি ইউ, এটা আসবে হচ্ছে আমাদের উপরে আসবে হচ্ছে অ্যাক্টিভ পাওয়ারের অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই অ্যাক্টিভ পাওয়ারের বেস ভ্যালু। সো অ্যাক্টিভ পাওয়ারের অ্যাকচুয়াল ভ্যালু কত আসবে হচ্ছে পি ডিভাইডেড বাই পি বেস, কি হয় পি বেস কিন্তু হয় না, আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে পি বেস হলে জাস্ট ভি বেস এবং এস বেস থেকে আমরা পরবর্তীতে কনভার্ট করে নিলাম। সো যেহেতু এখানে আমাদের পি বেসটা হবে না তাহলে এখানে আমাদের কি ইউজ করবো, এস বেস, এস বেস কিন্তু আছে আমাদের, এস বেস দ্যাট মিন অ্যাপারেন্ট পাওয়ারের বেসটা, অ্যাপারেন্ট পাওয়ারটা আছে, জাস্ট আমাদের নাই কী কী সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে, এবং সেগুলো কিন্তু ইউজ করা যাবে না, এখানে আমরা কিন্তু পি বেস পাবো না, পি বেস কিন্তু আমরা বের করতে পারবো না। সো এখানে আমাদের এস বেসটা ইউজ করতে হবে, ঠিক আছে। এবং এস বেসটা আমরা প্রথমে বলছিলাম দুইটা বেস হয় এবং দুইটা বেস থেকে পরবর্তীতে আমরা কনফার্ম করে নিয়েছিলাম, এবং কোন কোনগুলো হয় না এগুলো আমাদের মাথায় রাখতে হবে। দেন আমরা আসি হচ্ছে রিয়াক্টিভ পাওয়ারের ক্ষেত্রে, রিয়াক্টিভ পাওয়ারকে কী দ্বারা প্রকাশ করা হয়, রিয়াক্টিভ পাওয়ারের পার ইউনিট ভ্যালু কত আসবে, রিয়াক্টিভ পাওয়ারের পার ইউনিট ভ্যালু হচ্ছে উপরে আসবে হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু রিয়াক্টিভ পাওয়ারে ডিভাইডেড বাই রিয়াক্টিভ পাওয়ারের বেস ভ্যালু। রিয়াক্টিভ পাওয়ারের বেস ভ্যালু হয় না, তাহলে রিয়াক্টিভ পাওয়ারের বেস ভ্যালু যদি হয় না সেক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে এস বেস। এটা যদি আমরা প্রুফ দেখতে চাই আমরা এখন প্রুফ করে দেখাবো যে এটা আসলে হয় কি, কেন হয় না সেটা দেখবো। দেন লাস্ট ওয়ান আমাদের ইম্পিডেন্স, ইম্পিডেন্সের পার ইউনিট ভ্যালু, ইম্পিডেন্সের পার ইউনিট ভ্যালু আসবে হচ্ছে আমাদের ইম্পিডেন্সের অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই ইম্পিডেন্সের বেস ভ্যালু। জেড বেস তো ইজিলি হয়, জেড বেস তো ইজিলি আমরা বের করতে পারি ভি বেস ডিভাইড বাই আই বেস দিয়ে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের মেন সূত্রগুলো। তাহলে এখন আমরা একটু দেখি যে আমাদের কেন আর বেসটা আমরা ইউজ করতে পারলাম না, স্টার দিচ্ছি এখানে, এগুলোতে আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে কেন আমরা এখানে এই জিনিসগুলো ইউজ করতে পারতেছি না, এটা একটু আমরা খেয়াল করি।
তাহলে প্রথমে আমাদের জেটের কথা চিন্তা করি যে আমাদের জেট বেস ইউজ করছে এখানে সেটা কেমন কিভাবে আসলো তাহলে জেট বেস আমরা জানি জেট ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি আর প্লাস জে এক্স এটা আমাদের বেসিক সূত্র থেকে আমরা লিখতে পারি যে জেট ইজ ইকুয়ালস টু ইম্পিডেন্স ইজ ইকুয়ালস টু আর প্লাস জে এক্স আকারে আমরা লিখতে পারি তাহলে এটাকে আমরা বেস কোয়ান্টিটি দ্বারা ভাগ করবো দ্যাট মিনস আমরা পার ইউনিটে কনভার্ট করতে চাচ্ছি মানে দ্যাট মিনস আমরা শুধু জেট জানি জেট হচ্ছে আমাদের ইম্পিডেন্স এই ইম্পিডেন্সকে আমাদের সিস্টেম বেস দ্বারা ভাগ করবো ইম্পিডেন্সের যে বেস ভ্যালুটা সেটা দ্বারা ভাগ করবো করে আমাদের এই ইম্পিডেন্সটাকে পার ইউনিটে কনভার্ট করবো তাহলে জেটকে আমরা সিস্টেম বেস দ্বারা ভাগ যদি করি তাহলে আমাদের জেট বেস দ্বারা ভাগ করতে হবে অবশ্যই তাহলে এটা এটাকে যদি আমরা জেট বেস দ্বারা ভাগ করি তাহলে এটাও তো জেট একই তো এটাও তো জেট তাহলে এটাকে আমরা জেট বেস দ্বারা ভাগ করবো আর প্লাস জে এক্স তাহলে এটাকে আমাদের জেট বেস দ্বারা ভাগ করলাম তাহলে এটাকে এটার সময় কি লিখতে পারি যে মানে ওই যে ভ্যালুটা সেটাকে আমাদের সিস্টেম বেস দ্বারা ভাগ করছি এটাকেও সিস্টেম বেস দ্বারা ভাগ করছি তাহলে এটা পাবো কি অ্যাকচুয়াল ভ্যালুকে আমরা যদি বেস ভ্যালুতে ভাগ করি তাহলে জেট পার ইউনিট পাবো তাহলে এখানে আমরা পাবো কি অ্যাকচুয়াল ভ্যালুকে আমরা বেস ভ্যালু দ্বারা ভাগ করছি তাহলে এখানে পাবো হচ্ছে আর পার ইউনিট প্লাস জে ইন্টু এক্স পার ইউনিট তাহলে আর পার ইউনিট সমান আমরা কত পাচ্ছি আর পার ইউনিট ইজি কস্ট আমরা পাচ্ছি হচ্ছে আর এর অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই আর এর বেস ভ্যালু কত নিয়েছি এখানে জেট বেস আবার এক্সের ক্ষেত্রে কী নিয়েছিলাম এক্স পার ইউনিট সমান আমরা কত পাচ্ছি অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে এক্স ডিভাইডেড বাই বেস ভ্যালু এখানে কত জেট বেস এই তো এখানে আমাদের কিন্তু বেস ভ্যালুটা এখানে আমাদের জেট বেস হয়ে গেছে এখানে কিন্তু আমরা আর বেস মানে ইউজ করি নাই এই যে আমার সিস্টেম বেস দ্বারা ভাগ করছিলাম করে এখানে কিন্তু আমাদের কোনো আর বেস আমরা ইউজ করতে পারতেছি না সেহেতু এখানে আমাদের পার ইউনিটের ক্ষেত্রে আমাদের এখানে আর বেসটা ইউজ করতে পারতেছি না জেট বেসটা ইউজ করতেছি ঠিক আছে অথবা আমাদের এভাবে চিন্তা করতে পারি যে এখানে ওহম আছে মানে দুইটার একক সেম সেক্ষেত্রে আমাদের আরটা হচ্ছে না আমাদের জেটটা ইউজ করতে হচ্ছে এই হচ্ছে আমাদের বেসিক সূত্রগুলো ঠিক আছে ঠিক একইভাবে আমাদের এস বেসটাও সেম কোয়ালিটিভাবে আমরা বের করতে পারবো যে আমাদের যদি আসে আমাদের এস ইজ ইকুয়ালস টু পি প্লাস কিউ জে বা জে কিউ সেখান থেকে আমরা একইভাবে এটা প্রুফ করতে পারবো সো এই ভিডিওতে আমরা বেসিক টার্মগুলো নিয়ে আলোচনা করলাম এবং আমাদের যে ট্রান্সফর্মার রয়েছে সেক্ষেত্রে আমাদের সেক্ষেত্রে আমরা স্টার অথবা ডেল্টা কানেকশন আমরা ইউজ করে থাকি ঠিক আছে সো আমাদের স্টার এবং ডেল্টা কানেকশনের ক্ষেত্রে ইকুয়েশনগুলো আমাদের দেখতে হবে সো এখানে আমাদের এই ভিডিওতে সো এই ভিডিওতে আমাদের যে মেইন যে ইম্পর্টেন্ট সূত্রটা সেটা হচ্ছে এটা জেট পার ইউনিট ইজ ইকুয়ালস টু জেট ইন ওহম ইনটু ভি ডিভাইডেড বাই ভি বেজের স্কোয়ার সূত্রটা আমরা ভালোভাবে মাথায় রাখতে হবে এটাতে আমরা প্রবলেম সলভ করবো এবং এক্ষেত্রে আমাদের যে এতগুলো সূত্র আমরা বের করলাম সেক্ষেত্রে আমাদের জাস্ট একটা সূত্র অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস ভ্যালু সেটার উপর ডিপেন্ড করে জাস্ট দুই একটা জাস্ট আমরা এদিক ওদিক করে আমাদের ইকুয়েশনগুলো আসলো সো আমরা নেক্সট ভিডিওতে দেখবো হচ্ছে স্টার কানেকশন ডেল্টা কানেকশনের ক্ষেত্রে যে ইকুয়েশনগুলো আসতেছে এবং সবার শেষে আমাদের যে এখানকার সারমর্ম কী কী শিখলাম এখান থেকে সেগুলো আমরা নিয়ে আলোচনা করবো থ্যাংক ইউ